বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলের এবারের আসরে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে দুই চির প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। চলুন দেখে নেই ফাইনাল ম্যাচের ম্যাচ প্রেডিকশন। প্রথমে দুই দলের এবারের আইপিএল ম্যাচ পরিসংখ্যান। চেন্নাই সুপার কিংস আইপিএলের এবারের আসরে 14 ম্যাচে 8 জয়ের বিপরীতে 5 পরাজয়, সর্বমোট রান সংগ্রহ করেছে 2541, ম্যাচ প্রতি রান তোলার গড় 181.5। এবারের আসরে সর্বোচ্চ ইনিংস 235 রান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এবং সর্বনিম্ন রান 138 সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। গুজরাট টাইটান্স আইপিএলের এবারের আসরে 16 ম্যাচে 11 জয়ের বিপরীতে 5 পরাজয়, সর্বমোট রান সংগ্রহ করেছে 2840, ম্যাচ প্রতি রান তোলার গড় 177.5, সর্বোচ্চ রানের ইনিংস 233 মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং সর্বনিম্ন রানের ইনিংস 125 মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এবার চলুন দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান। এবারের আসলে সর্বমোট 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। 2 ম্যাচে চেন্নাই সুপার কিংস 1 জয় 1 পরাজয়, সর্বমোট রান তুলেছে 350, ম্যাচ প্রতি রান তোলার গড় 175। গুজরাট টাইটান্সের বিপক্ষে সর্বোচ্চ রান 178 এবং সর্বনিম্ন রান 172। 2 ম্যাচে গুজরাট টাইটান্স 1 জয় 1 পরাজয়, সর্বমোট রান তুলেছে 339, ম্যাচ প্রতি রান তোলার গড় 169.5, সর্বোচ্চ সংগ্রহ 182 এবং সর্বনিম্ন সংগ্রহ 157। এই পরিসংখ্যান থেকে দেখা যায় দুই দলের মধ্যে প্রেডিকশনে যোজন যোজন এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।